নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, পিএম কিষাণের ওয়েবসাইটে আসলেই দেখতে পাবেন বর্তমানে পিএম কিষাণ প্রকল্প 5 বছর পরিপূর্ণ করেছে। 19 সালে চালু হয়েছিল, 2024 সালে আসে, 5 বছর কমপ্লিট হয়েছে। তো 5 বছর কমপ্লিট হওয়ার ফলে এবার কৃষকদেরকে আবার পুনরায় ইকেওয়াইসি করতে হবে। তবে কিন্তু সবাইকে ইকেওয়াইসিটা করতে হবে না, কাদেরকে ইকেওয়াইসিটা করতে হবে, আপনাকে করতে হবে কি না, কাদেরকে করতে হবে না, সেটা কিন্তু অনলাইনে আপনারা নিজেরাই চেক করতে পারবেন। তো কাদেরকে করতে হবে, কাদেরকে করতে হবে না, কীভাবে চেক করবেন অনলাইনে, সেই বিষয়টা আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমরা দেখিয়ে দেবো বিষয়টি। অবশ্যই ভিডিওটি উপকার আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। দেখুন, সবার প্রথমে আপনি যে কোনো ব্রাউজার ওপেন করবেন, দিয়ে গুগলে আসবেন। গুগলের সার্চ বাটনে এসে আপনি সার্চ করবেন pmkisan.gov.in, বা শুধু পিএম কিষাণ লিখেও সার্চ করতে পারেন। শুধু পিএম কিষাণ লিখে সার্চ করলেও প্রথমেই দেখবেন pmkisan.gov.in ওয়েবসাইট এবং পিএম কিষাণ লেখা রয়েছে। এখানে আপনি ক্লিক করলেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানেই দেখতে পাচ্ছেন একটা ব্যানার শো হচ্ছে যে পিএম কিষাণ প্রকল্পে 6000 টাকা করে দেওয়া হয় এবং ইতিমধ্যেই 5 বছর কমপ্লিট হয়েছে পিএম কিষাণ প্রকল্প, এবং এখন পর্যন্ত কত টাকা দেওয়া রয়েছে সেটা এখানে পরিসংখ্যান হিসাবে পপআপ মেসেজে দেখাচ্ছে। এবার দেখুন, পিএম কিষাণ ওয়েবসাইট আসার পর নিচের দিকে পেজটা আপনি স্ক্রল করবেন। স্ক্রল করার পর নিচের দিকে দেখবেন বিভিন্ন অপশান রয়েছে। আমি আপনাদেরকে দুটো পদ্ধতি দেখাচ্ছি চেক করা, ঠিক আছে, আমাদেরকে ইকোয়াইসি করতে হবে কি হবে না, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। প্রথম পদ্ধতি কি, এখানে দেখতে পাবেন ফার্মার কর্নার রয়েছে। ফার্মার কর্নার অপশানে আসবেন। আসার পর এখানে দেখুন অপশান রয়েছে নো ইওর স্ট্যাটাস। এই নো ইওর স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। নো ইওর স্ট্যাটাস অপশানে ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী এরকম পেজ আসবে। আপনি এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং এখানে যে কোডটা দেখাবে ক্যাপচা কোডের ঘরে বসাবেন। তারপর গেট ওটিপি বটনে ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার যে ফোন নাম্বারটি দেওয়া রয়েছে সেই ফোন নাম্বার একটি 4 সংখ্যার ওটিপি পাঠানো হয়েছে এবং এখানে ওটিপি দেওয়ার একটি ঘর চলে এসেছে। এই ঘরের ভেতরে আপনি সেই ওটিপিটি বোস করাবেন। তারপর গেট ডাটা বটনে ক্লিক করবেন। তো যখনই গেট ডাটা বটনে ক্লিক করবেন এখানে আপনার সমস্ত স্ট্যাটাস আপনাদেরকে দেখিয়ে দেবে। তো এখানে নিচের দিকে পেজটা আপনি স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখুন এলিজিবিলিটি স্ট্যাটাস বলে অপশন রয়েছে। এই এলিজিবিলিটি স্ট্যাটাস অপশানে আপনি ক্লিক করবেন। তো এখানে যখন এই যে ভি সেকশন এই আইকনটায় ক্লিক করলে এলিজিবিলিটি স্ট্যাটাসটা আপনার খুলে যাবে। এখানে দেখুন ল্যান্ড সিডিং ইয়েস, ইকেওয়াইসি স্ট্যাটাস ইয়েস, এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস ইয়েস রয়েছে। এবং লাস্ট আপনি ইকেওয়াইসি কবে করেছেন সেই তারিখটা এখানে দেখিয়ে দিয়েছে, 15/3/2022 তারিখে আপনি করেছেন, মানে 2022 সালে আপনি আপনার যে ইকেওয়াইসি সেটা আপনি করেছেন। তো বর্তমানে 24 সাল চলছে। তো এখানে দেখাচ্ছে যে আপনার ইকেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে, তার মানে আমাদেরকে নতুন করে ইকেওয়াইসি করতে হবে না এখানে যেটা দেখাচ্ছে। তবে এটা 22 সাল অনুযায়ী আমাদেরকে দেখাচ্ছে, তবে বর্তমানে এখন 24 সাল চলছে। তাহলে 24 সাল অনুযায়ী আপনাদেরকে ইকেওয়াইসি করতে হবে কি হবে না সেটা কীভাবে বুঝবেন, আমি আমাদেরকে দ্বিতীয় পদ্ধতি দেখাবো বলেছিলাম। আমি আপনাদেরকে আরেকটা পদ্ধতি দেখাচ্ছি, দেখুন। তো প্রথমে আপনি এভাবে চেক করে দেখে নেবেন আপনার ইকেওয়াইসি স্ট্যাটাসটা এখানে কী রয়েছে। যদি এখানে নো থাকে তাহলে তো 100% আপনাকে ইকেওয়াইসি করতে হচ্ছেই। আর যদি আপনার এখানে ইয়েস থাকে, তাহলে এবার আপনি দ্বিতীয় পদ্ধতিটা চেক করবেন। দ্বিতীয় পদ্ধতিটা কী দেখুন, একইভাবে আপনি পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in এই ওয়েবসাইটে আসবেন। আসার পর পেজটা নিজের দিকে স্ক্রল করবেন, দিয়ে দেখুন এখানে প্রথমেই ফার্মার কর্নার এবং তার ভেতরে ইকেওয়াইসি বলে অপশান রয়েছে। এই ইকেওয়াইসি অপশানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী এখানে এরকম পেজ আসবে। এবার আপনার যে আধার নাম্বারটা পিএম কিষাণে দেওয়া রয়েছে সেই আধার নাম্বারটা আপনি এখানে দেবেন, বা যার আপনি চেক করতে চাইছেন তার আধার নাম্বারটা এখানে বোস করাবেন, দিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। তো যখনই আপনি সার্চ করবেন যদি আপনাদেরকে এরকম দেখায় ইকেওয়াইসি ইজ অলরেডি ডান এই লেখাটা যদি আপনাকে দেখায় তাহলে বুঝবেন আপনার ইকেওয়াইসিটা করা রয়েছে, আপনাকে আর ইকেওয়াইসি করতে হবে না 2024 সালে দাঁড়িয়ে, ঠিক আছে। এবার কাদেরকে ইকেওয়াইসি করতে হবে, আধার নাম্বার দিয়ে সার্চ করার পর যদি আপনাদেরকে এই রকম অপশানটা দেখাই, দেখাচ্ছে কীরকম অপশান, যদি আধার কার্ড দিয়ে আপনি সার্চ করার পর এরকম অপশান আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বার আপনাকে চাই এবং গেট মোবাইল ওটিপি, এই ধরনের যদি পেজটা আপনার চলে আসে তাহলে আপনার কিন্তু ইকেওয়াইসি করা নেই। তাই আপনাকে ইকেওয়াইসি করার জন্য যে পরবর্তী ধাপ সেটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে, আপনার ইকেওয়াইসি করা নেই, আপনাকে করতে হবে। তাই করার যে পদ্ধতি বা করার যে ধাপগুলো সেগুলো আপনার কাছে খুলে গেছে, আর যাদের ইকেওয়াইসি করা রয়েছে তাদের ক্ষেত্রে এই ধাপটা আর আসছে না, তাদের ক্ষেত্রে অটোমেটিক স্ক্রিনে দেখিয়ে দিচ্ছে ইকেওয়াইসি ইজ অলরেডি ডান, তার মানে আপনাদেরকে ইকেওয়াইসি করতে হবে না। বুঝতে পারলাম কাদেরকে করতে হচ্ছে কাদেরকে করতে হচ্ছে না। তো অবশ্যই সকলেই একবার চেক করে নেবেন 2024 সালে দাঁড়িয়ে আপনাদেরকে ইকেওয়াইসি করতে হবে কি হবে না। যদি আপনি ইকেওয়াইসিটা না করেন, যাদেরকে করতে হবে তাদের ক্ষেত্রে কিন্তু টাকা আটকে যাবে। যদি আপনাদেরকে করতে বলে অবশ্যই কিন্তু
করে নেবেন। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।